মাজিদ ফি অতিরিক্ত সুলাসি রুবাই খুমাসি সুলাসি মুজাররাদ সুলাসি মাজিদ ফি। আমরা জানছিলাম যে পৃথিবীতে যখন আমরা ফেল তৈরি করতে যাব, ক্রিয়া তৈরি করতে যাব আরবিতে, যদি পৃথিবী উল্টেও যায় তাহলে অবশ্যই সেটা তিন অক্ষর ছাড়া হবে না, কিন্তু এই তিন অক্ষরের সাথে বন্ধু দশটা অক্ষর আসতে পারে, কিন্তু আসল মূলত তিন অক্ষর, আসল মূলত তিন অক্ষর। এই তিন অক্ষরের সাথে বন্ধু তিন অক্ষর, বন্ধু দশটা অক্ষর মিলিত হতে পারে, আমরা এটা দেখেছি, তাই না? তাহলে আসল যদি তিন অক্ষর হয় তাহলে বন্ধু তিন অক্ষর হতে পারে, বন্ধু দশটা অক্ষর আসতে পারে। ঠিক তদ্রূপ আসল যদি চার অক্ষর হয় তাহলে তার সাথেও বন্ধু আসতে পারে, আসল যদি পাঁচ অক্ষর হয় তাহলে তার সাথেও বন্ধু অক্ষরগুলো চলাফেরা করতে পারে। তো আজকে আমরা দেখব মূল অক্ষর সুলাসি মানে কি বাবা? তিন। সুলাসি মানে কি? তাহলে সুলাসি মানে তিন। তো যেটা সুলাসি আর মোজারব মানে কি? খালি। খালি মোজারব মানে খালি, খালি মানে কি? খালি খালি মানে হচ্ছে এই যে যে বন্ধু অক্ষরগুলো আছে, কি বন্ধু অক্ষর কয়টি বাবা? গতকালকে বলেছিলাম দশটি, এই দশটা অক্ষর থেকে খালি, তার মানে তিন অক্ষর হবে। যখন আমি বলছি সুলাসি মোজারব মানে অতিরিক্ত অক্ষর হতে খালি, বলেন অতিরিক্ত অক্ষর হতে খালি, তাহলে তিন অক্ষর হচ্ছে না? তার মানে যেটা সুলাসি তারই নামই কি? সুলাসি মোজাররাদ। তো কি লিখেছি দেখেন, যার মূল অক্ষরই তিনটি, তাহলে সুলাসি মানে কি? কয় অক্ষর বিশিষ্ট? তিন অক্ষর। তাহলে সুলাসি মোজাররাদ মানে কি হলো? অতিরিক্ত অক্ষর হতে খালি, কিন্তু কয়টা অক্ষর হলো? তার মানে যেটাই সুলাসি সেটাই সুলাসি মোজাররাদ। এই জন্য আমরা বলছি, বলেন সুলাসি মোজাররাদ, সুলাসি মোজাররাদ, যার মূল অক্ষরই তিনটি, যার মূল অক্ষরই তিনটি, সুলাসি মাজিদ ফি। এই যে মাজিদ মানে অতিরিক্ত, মাজিদ মানে কি? অতিরিক্ত। মাজিদ মানে অতিরিক্ত, আর ফি হি, হি মানে তো তার, তার মধ্যে, তার মধ্যে, তার মানে কি হলো? মাজিদ ফি হি, তার মধ্যে অতিরিক্ত, তার কার? এখন যার এখানে লাগাবেন, আমি বলেছি সুলাসি মাজিদ ফি, তার মানে তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর। আজকে বুঝতে পারলেন মাজিদ ফি মানে কি? হি মানে তো তার, তার মানে কার? এই যে সুলাসি, তার মানে সুলাসি মাজিদ ফি মানে হচ্ছে মূল তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর, তাহলে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর আসে, তার নাম কি? মাজিদ ফি। আমি আপনাদেরকে মুখস্থ করে নিয়েছি, তাই না? হামজাতুল ওয়াসল ইফ আল তাফ, হামজাতুল ওয়াসল ইফতিআল ইস্তিফআল ইনফিআল, এগুলো আরেকটা হচ্ছে হামজা সারা ইফ আল তাফাইল তাফাউল মুফআলা তাফাউলুন, এগুলো মুখস্থ করে নিয়েছি, তাই না? এখন আস্তে আস্তে মাথার মধ্যে ভালো করে যেন আপনাদের বুঝে আসে, এই জন্য তো বিগয়রি হামজাতিল ওয়াসলি মানে হামজা ওয়াসল ছাড়া অতিরিক্ত অক্ষর কি কি হতে পারে? তা হতে পারে, ইয়া হতে পারে, আইন কালেমা ডবল হতে পারে, আল ইয়াউমা তানসাহু, আল ইয়াউমা তানসাহু, সিন হতে পারে, আলিফ বা হামজা হতে পারে, ঠিক আছে? এগুলো অতিরিক্ত অক্ষর হতে পারে, এই অতিরিক্ত অক্ষর এরা বন্ধু, এরা সাহায্য করে। যেমন সিন মানে হচ্ছে আমাকে দাও, আমাকে দাও, সিন মানে তলব, সিন মানে কি? তলব মানে চাওয়া, আল ইস্তিফসারু জানতে চাওয়া, তাফসির করা, আল ইস
তিন সরু মানে হচ্ছে সাহায্য চাওয়া হ্যাঁ তারপরে আলিস্তিজানু মানে হচ্ছে অনুমতি চাওয়া এই যে চাওয়া চাওয়া তাহলে সিন মানে চাওয়া আর এই যে হামজা ইফআল তাফাইল ইফআল এই যে ইফআলের এই হামজা মানে করা এই হামজা মানে কি করা এই যে তাফাইলের তা আর হচ্ছে ইয়াটা বেশি হচ্ছে এগুলো আপাতত না বুঝেন আপনি এটা বুঝেছেন কি যার মূল অক্ষর চারটা সেও তো মুজাররদ হতে পারে আবার যার মূল অক্ষর চারটা তার মধ্যেও তো বন্ধু অক্ষরগুলো আসতে পারে গতকালকে আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবারে তাই না যে সুলাসি মুজাররদ সুলাসি মাজিদফি রুবাই মুজাররদ রুবাই মাজিদফি আর খুমাসি মুজাররদ খুমাসি মাজিদফি তাহলে মুজাররদ মানে হচ্ছে খালি মুজাররদ মানে কি কোথায় হতে খালি অতিরিক্ত বন্ধু অক্ষর হতে খালি মাশাআল্লাহ তাহলে যা অতিরিক্ত অক্ষর যদি না আসে তাহলে যার মূল অক্ষর তিনটি তার নামই কি সুলাসি মুজাররদ তাহলে যেটা সুলাসি যার মূল অক্ষর তিনটি সেটাই সুলাসি মুজাররদ এরই বাব হচ্ছে মুতাররদ মানে এটা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে মুতাররদ মানে অনেক ব্যবহার হয় সাজ মানে কম তো এই সুলাসি মুজাররদের কয়টি বাব আটটি বাব মানে আটটা দরজা দিয়ে ঢুকতে হবে নাসরা এনসুরু জরাবাই আজরিবু সামিয়া আসমা ফাতাহা ইফতাহু তাই না এগুলো আপনারা পড়েছেন তো যাই হোক এগুলো মূল ইয়াটা না মূল ইয়াটা হচ্ছে মুজাররদ আর মাজিদফি আগামী দিনে আমরা যখন হামজা ওয়াসল আর বিগয়রি হামজাতুল ওয়াসলি কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা বলে দিলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমার সাথে সাথে একটু পড়েন সুলাসি মুজাররদ সুলাসি মুজাররদ সুলাসি মুজাররদ সুলাসি মাজিদফি মুজাররদ খালি বন্ধু অক্ষর হতে খালি সুলাসি মাজিদফি তিন অক্ষরে অতিরিক্ত মাজিদফি বৃদ্ধি ফিহি তার মধ্যে তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর তাহলে যার মূল অক্ষর তিনটি সেই হচ্ছে সুলাসি মুজাররদ আর যার মূল অক্ষর তিনটির সাথে অতিরিক্ত বন্ধু অক্ষরগুলো আসে তার নাম হচ্ছে সুলাসি মাজিদফি